নতুন জিনিস করার সময় খুবই ভয় লাগে, কি হবে না হবে। যখন করে ফেলি টেস্টি পোলাও তখন খুবই ভালো লাগে যে না আমি পেরেছি। সেরকম আজকে দেখুন, আজকে আমি করছি পোলায় চালে বিরিয়ানি। তো এটাই প্রথমবার, আমি আগে কখনো করিনি, একাকেও করতেও দেখিনি। এটা পুরোটাই নিজস্ব আইডিয়া হয়ে করেছি, আর আমার কাছে যেটুকু ঘরোয়া জিনিস ছিল সেটুকু দিয়ে করেছি। আর সবচেয়ে বড় কথা, সকাল থেকে এতটাই গরম ছিল, বিরিয়ানি করার চিন্তা ভাবনাই ছিল না, কিন্তু তারপরে বিকালে বৃষ্টি পড়াতে একটু শান্তি হলো, না আজকে করেই ফেলি। নিয়ে এবার রেডি করে নিয়েছি পোলাও, জলটাতে তেল পেঁয়াজ করে নিয়েছিলাম, একটু তেল পেঁয়াজ একটু তুলে রেখেছিলাম, এর মধ্যে জল ফুটিয়ে রেখেছি মাপ করে, তারপর দিয়েছি কাজু বাদাম কিশমিশ। তারপর জলটা ফুটে এসে তারপর চালগুলো দিয়ে দিয়েছি, ফুটে আসার পর তাই চিকেনগুলো দিয়ে দিলাম আর আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। বাস একটু চাপা রেখে দিয়েছিলাম আর তার উপরে দেখে দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনা খুলে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর ওই যেগুলো তেল পেঁয়াজ করেছিলাম সেগুলো। মেঘের আওয়াজ শুনতেই পাচ্ছেন কতটা মানে আওয়াজ করছে, এর উপরে দিয়ে দিয়েছিলাম ওই যে পেঁয়াজগুলো, তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানি হবে, স্যালাড হবে না, তা কোনো হয় টেস্ট মানে মজাই আসবে না বিরিয়ানি, তাই না? তো স্যালাডটা বানিয়ে নিলাম। আর আমার মেয়ে তো আমার মতো একদমই, আমার ফাস্ট ফুড বলো বিরিয়ানি পোলা এসব খেতে খুবই পছন্দ করে। তো ওই দেখো গন্ধ শুনে চলে এসেছে আগে খাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে যাও সার্ভ করি, তারপরে তো সার্ভ করে নিয়েছি, আমরা খেতে থাকি। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টটা জানাবে। টাটা।